মক্কার মসজিদকে কাবাকে আল্লাহ মাতালা মসজিদে হারাম বলতেছেন মদিনার মসজিদকে হাদিসে হারাম বলা হয়েছে মদিনাকে হারাম বলা হয়েছে এখন প্রশ্ন হলো নিষিদ্ধ কাজ খারাপ কাজকে হারাম বলে তাহলে মক্কার মসজিদ মদিনা মসজিদ এটা তো খারাপ না এগুলার আল্লাহ তালা কেন হারাম বললেন না বেশাম কেন হারাম বললেন প্রশ্নটা হলো এটা এ প্রশ্ন উত্তর হলো হারাম শব্দের আসল অর্থ হলো সম্মানিত হারা মিম এই মূল ধাতুতে যেই অর্থটা আসে সেটার মূল অর্থটা কি সম্মান ইজ্জত মর্যাদা নিষিদ্ধ কাজ চুরি ডাকাতি যেগুলা নিষেধ করেছেন আল্লাহ সেগুলোকে যে হারাম বলা হয় সেগুলোকে কেন হারাম বলা হয় কারণ এই নিষেধাজ্ঞা আল্লাহর এই নিষেধাজ্ঞাটা সম্মানিত আল্লাহর সম্মানার্থে এই কাজটা করা যায় না আমি চুরি করব না ডাকাতি করব না কেন এটা হারাম হারাম মানে এটা আল্লাহর নির্দেশের বা আল্লাহর নিষেধের সম্মানার্থে আমি এই কাজটা করব না কথা বুঝে আসছে তাহলে ওই কাজটা যে আমরা করি না নিষিদ্ধ কাজটা সেটাওকে হারাম বলা হচ্ছে অর্থাৎ ওই নিষিদ্ধ কাজের গণ্ডিতে না যাওয়াটা আল্লাহ সম্মানার্থে সেই দিক থেকে ওটাকে কি বলা হয় হারাম বলা হয় হারামকে যে হারাম বলা হয় সেখানে হারামের সরাসরি অর্থটা চলে আসে অর্থাৎ হারাম মানে সম্মানিত আরেকটা পয়েন্ট আছে হলো যে মক্কার এরিয়াতে যারা প্রবেশ করে উমরা এবং হজের উদ্দেশ্যে বিশেষ করে তাদের জন্য অনেক কাজ নিষেধ হয়ে যায় না শিকার করা নিষেধ অনেক কাজ করা নিষেধ অথচ অন্য শহরে সেগুলো কিনা নিষেধ না যেহেতু শহরে অনেক কাজ নিষেধ সেই জন্য এটাকে হারাম বলা হয় হারামের আর একটা নিষিদ্ধ কাজ করলে মদিনায় নিষিদ্ধ কাজ করলে মক্কাতে হারাম কাজ করলে সেটা অন্য শহরে হারাম কাজ করলে তার চাইতে আরো জঘন্য অপরাধ সেই জন্য এটাকে হারামের শহর বলা হয় অর্থাৎ এই শহরে স্পেশালি হজ ব্যক্তির জন্য কিছু কাজ হারাম আবার সাধারণভাবেও যে কোনো অন্যায় কাজ এখানে করা অতিরিক্ত হারাম সেদিক থেকে তাকেও হারাম বলা হতে পারে